বাংলাদেশে দক্ষিণ পশ্চিমে রূপসা নদীর তীরে অবস্থিত। এর উত্তরে যশোর ও নড়াইল, পূর্ব বাগেরহাট, পশ্চিমে সাতক্ষীরা জেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর। যশোর ও মংলার মধ্যভাগে অবস্থিত খুলনা শহর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম এবং দ্বিতীয় নদীবন্দর শহর। একদিকে বিভাগীয় শহর, অন্যদিকে পুনর্বত যোগাযোগ ব্যবস্থা ও কাঁচামালের প্রাচুর্য শিল্প কারখানা একে শিল্প নগরীর মর্যাদা এনে দিয়েছে। অদূরে মংলা বন্দর স্থাপিত হওয়ায় এটি বন্দর নগরী। খুলনা জেলার সমগ্র খুলনা বিভাগের সদর দপ্তর এবং দেশের তৃতীয় বৃহত্তম শিল্পনগরী। জেলার অন্যতম বৈশিষ্ট্য নগরায়ণ, একযোগে নৌ, রেল, সড়ক ও আকাশপথ, বিদ্যুৎ, গৃহায়ন, অবকাঠামো, বায়ু ও পানি সুবিধা সহ শিক্ষা, ব্যবসা বাণিজ্য ও শিল্প বিকাশ খুলনায় নগরায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। বর্তমানে খুলনা শহর দেশের চারটি সিটি কর্পোরেশনের মধ্যে একটি এবং এই গুরুত্বপূর্ণ জনপদের পর্যায়ক্রমিক পুনর্বয়ন বা বিকাশের ইতিহাস সুদীর্ঘ। প্রগতিহাসিক যুগে বর্তমান খুলনা জেলা ভাঙ্গা নামে বদ্বীপ অঞ্চলের অংশ ছিল। খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে প্রণীত টলেমির মানচিত্রের ডাঙ্গা, ভাগীরথী ও পদ্মার ব দ্বীপের দক্ষিণ অংশে খুলনার অবস্থান দেখানো হয়। ইতিহাস অনুসারে চতুর্দশ শতাব্দীর ভাঙ্গা রাজ্যের অংশ হিসেবে খুলনা অঞ্চল উত্তর ভারতের গুপ্ত রাজ্যের সম্রাটে সমুদ্রগুপ্তের অধীনে চলে যায় এবং পর্যায়ক্রমে তারই বংশধরের অধীনে ছিল ষষ্ঠ শতাব্দী পর্যন্ত। এরপরে সপ্তম শতাব্দীতে গৌড় শাসক শশাঙ্ক খুলনায় শাসনভার লাভ করেন। বিপিনগর হিন্দু রাজরাজাদের শাসনামলে থাকার পর পনেরো শতাব্দীর মধ্যভাগে খুলনা মুসলমান শাসকদের অধীনে আসে। এরপর ষোড়শ শতাব্দীতে মোগল সাম্রাজ্যের অধীনে থাকার পর ইংরেজের শাসনাধীন পায়। ইংরেজ শাসনামলে যশোর জেলার একটি উপবিভাগ ছিল খুলনা। এই প্রসঙ্গে স্যার জেমস ওয়েস্টল্যান্ড 1770 সালে যশোরের উপর তার লিখিত একটি প্রতিবেদন উল্লেখ করেন। নিখালপুর মিস্টার রেনির জমিদারি প্রথার যথার্থ তলব করার উদ্দেশ্যে মূলত খুলনা উপবিভাগ গঠিত হয়, কেননা তার বিরুদ্ধে প্রচলিত আইন উপেক্ষা করে জমিদারি পরিচালনার জোরালো অভিযোগ ছিল। এটি 1842 সালে প্রতিষ্ঠিত অবিভক্ত বাংলার প্রমুখ উপবিভাগ। পরে এটি খুলনা সদর দপ্তর, উপবিভাগ ও বর্তমানে বাগেরহাট জেলা পর্যন্ত বিস্তৃতি লাভ করে। খুলনা জেলা প্রতিষ্ঠিত হয় 1881 সালের প্রথম মে। এর আগে এটি যশোর জেলার একটি মহকুমা ছিল। পরবর্তীতে 1961 সালে তৎকালীন খুলনা, যশোর, বাকেরগঞ্জ ও কুষ্টিয়া জেলা নিয়ে খুলনা বিভাগ সৃষ্টি হয়। লোকজ ঐতিহ্য মতে হিন্দু পুরাণের জনপ্রিয় নায়িকা খুলনার সাথে এর নামকরণে ইতিহাস জড়িত। কবি কঙ্কনের চন্দ্রিকাব্যের উদ্ধৃতি অনুসারে খুলনা জেলার অজয় নদীর তীরে বসবাসকারী সওদাগর দনপতির স্ত্রী খুলনার নাম থেকে খুলনা নামকরণের উৎপত্তি হয়েছে। এই ধনপতি কপিল মুনিতে কপিলেশ্বরী দেবীর মন্দির অনুকরণে বৌরবের তীরে খুলনেশ্বরী নামে চন্দ্রদেবীর একটি মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকে এর নাম হয়ে যায় খুলনা। সেই খুলনেশ্বরী মন্দিরটি ধ্বংসাবশেষ এখনো আছে। উল্লেখ্য, খুলনা দক্ষিণ পূর্বে 37 মাইল দূরে কপিল মুনিতে খুলনার আদিনিবাস ছিল। খুলনেশ্বরী মন্দির থেকে তৎকালীন বণিক সমাজে চন্দ্রদেবীর মহত্ব বর্ণিত হয়। খুলনা জেলার মোট আয়তন 4,394 বর্গ কিলোমিটার, যা সমগ্র বাংলাদেশের আয়তনের 2.9%। এলাকার বিচারে এটি উপকূলীয় অঞ্চলের 19 জেলার মধ্যে আয়তনের দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশের 34 জেলার মধ্যে 34তম চতুর্থ স্থানে রয়েছে। বর্তমানে খুলনা পৌর কর্পোরেশনের আয়তন 46 বর্গ কিলোমিটার। খুলনা জেলা রয়েছে 14 উপজেলা, 2 পৌরসভা, 71 ইউনিয়ন ও 47 ওয়ার্ড, 971 মৌজা মহল, 1106 গ্রাম, বাতিয়াঘাটা, দাকো, ডুমুরিয়া, দিগলিয়া, কাওড়া, পাইকগাছা, ফুলতলা, রূপসা, তেরখাদা, খালিশপুর, খানজাহানালী, কোতাআলী, দৌলতপুর ও সোনাডাঙ্গা সহ খুলনায় 14 উপজেলা। এর মধ্যে আয়তনে ডুমুরিয়া 450 বর্গ কিলোমিটার সবচেয়ে বড় এবং দৌলতপুর সবচেয়ে ছোট 8 বর্গ কিলোমিটার উপজেলা। উল্লেখ্য, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ভূমিভিত্তিক সীমা নির্ধারণের জন্য 3 সূচক বিবরণ করা হয়েছে। এগুলোর মধ্যে জোয়ারভাটা প্রমুখ। লোনাপানির অনুপ্রবেশ ও ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এর ভিত্তিতে
ডাকব ও কাওড়া এদের মধ্যে তীরবর্তী উপকূলীয় এলাকা হিসেবে এবং বাকি ১২টি উপজেলা অন্তর্ভুক্ত উপকূলীয় এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে।